কি হলো বলতো মম? পালক এখনো আসছে না কেন বলতো? আমি ওকে ফোন করেছিলাম জেঠিমা, ফোনটাও তুলছে না। ফোন করে একবার জানাবে তো বল। সেটাই তো। জেঠিমা তুমি টেনশন করো না, ও হয়তো এক্ষুনি আসবে। রাস্তায় যা ঘটেছে কাউকে জানিও না, ওকে? জানিও না মানে কি? জানাবে না পালক? কি হয়েছে শিগগিরই বল। না না সেরম কিছু না, অ্যাকচুয়ালি আমার জন্যই দেরিটা হয়েছে। আমার পালককে নিয়ে একটু অফিসে যাওয়ার ছিল, ওই কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস জমা করার ছিল তাই জন্য। তাই বলো, আমি ভাবলাম ডক্টর আঙ্কেল হয়তো কিছু বলেছে। মা পালক ডাক্তার কি বললেন রে? চিন্তার কিছু নেই তো? না না সেরকম কিছু বলেননি উনি, বললেন যে ভালো করে রেস্ট নিতে হবে আর টেনশন স্ট্রেস এগুলো একদম নেওয়া যাবে না, আর খাওয়া দাওয়া ভালো করে করতে হবে, আর ডায়েট চার্টও বানিয়ে দিয়েছেন উনি। পালক সব ঠিক আছে তো? তুমি চিন্তা করো না মা, সব ঠিক আছে। বাবা কোথায়? এখানেই ছিল, তোর জন্য অপেক্ষা করছিল, আমি জোর করে শুতে পাঠালাম। রমিত তুমি বসো বাবা, আমি তোমার জন্য একটু চা করে আনছি। না আন্টি, নেক্সট দিন, আমার একটা জরুরি ক্লায়েন্ট মিটিং আছে। আচ্ছা ঠিক আছে, আবার এসো কিন্তু। নিশ্চয়ই। পালক বাই, আসছি আমি। হ্যাঁ বাই মা। বাই। তোরা কথা বল, আমি তোর বাবাকে একটা ওষুধ দিয়ে আসছি। ঠিক আছে জেঠিমা। পালক এবার বলতো কি হয়েছে, ডক্টর আঙ্কেল কি কি বলেছেন সব বল। বললাম তো কিছু না, ভালো করে রেস্ট নিতে হবে আর টেনশন স্ট্রেস এগুলো একদম নেওয়া যাবে না। আর কিছু বলেনি? আর কি এগুলোই। পালক তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি তোর ছোটবেলার বন্ধু, তোর চোখ মুখ দেখে আমি বলে দিতে পারি সব কিছু ঠিক নেই। পালক আমার কাছ থেকে কিছু লোকাস না, প্লিজ বল কি হয়েছে। মামা কি করে বলুন, মামা একদম ভালো নেই। আস্তে চিঠিটা শুনে নেবে, বল কি হয়েছে। দেখুন দুটো আটারিতে ব্লকেজ আছে আর তৃতীয়টা ন্যারো হয়ে গেছে, তো রিপোর্ট গুলো এলে তারপর বলতে পারবো যে অ্যাঞ্জিওপ্লাস্টি হবে নাকি বাইপাস সার্জারি করতে হবে। আমি চাইছিলাম না তোমার বাবার সামনে ব্যাপারটা উঠুক, কারণ ইট উইল বি রিস্কি ফর হিম। মানে এত কিছুর পরও রিজু তোকে ওখানে রেখে চলে এলো? এই জন্যেই আমি ওকে ঝেড়েছি, ওকে আরো ঝাড়া উচিত ছিল। ওম কি বলেছিস তুই ওকে? দেখ আমার অত শত কিছু মনে নেই, কিন্তু আমি যা করেছি বেশ করেছি। তোকে একা ফেলে রেখে চলে এলো, ওর কি কোনো দায়িত্ব কর্তব্য নেই? চুপ ছেলে মম, ও যেতে চাইনি, আমি ওকে যেতে বললাম। বাহ, তুই ওকে যেতে বললি আরো চলে এলো তাই তো? ওর কি সামান্য সেন্স টুকুনি নেই? এই জন্যেই আমি ওকে ঝাড়ি, যে যেটা ডিজার্ভ করে আমি সেটাই তাকে দিই। রিজু কিরে, হ্যাঁ তুই কোথায় গিয়েছিলিস? আমার চিন্তায় চিন্তায় আমি টেনশনে পড়ে গেছি তো। বাবা আমি অ্যাকচুয়ালি, আরে ঠিক আছি, সারাদিন খাওয়া হয়নি তো, মুখ দেখেই বুঝতে পারছি আমার সুন্দর ছেলেটার মুখটা একেবারে মানে
চুপসে গেছে, আঙুরের মতন টুসটুসে, মুখটা চুপসে একেবারে কিসমিস হয়ে গেছে গো। হ্যাঁ, কোথায় গেছিলিস বাবা? চিড়িয়াখানায় গেছিলিস নাকি? আমি মোমের বাড়িতে ছিলাম। ও একই ব্যাপার হলো, ঝগড়া করেছিস? ঝগড়া করেছিস তো? কি হয়েছে বাবা, কি হয়েছে? তুমি জানো কি হয়েছে? কি বল 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 শুনি। মোম আমাকে পালকের সাথে ডাক্তারের ওখানে পাঠিয়েছিল। আচ্ছা। তখন মা আমাকে ফোন করে বলল যে তুই এক্ষুনি বাড়িতে চলে, একটা আর্জেন্ট কাজ আছে। আর পালককে ওখানে একা ফেলে আসার জন্য মোম আমাকে যা নয় তাই বলল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা তুমি আমাকে বলো তো আমার দোষটা কত? তোমার কোনো দোষ নেই, তোর একটাই দোষ, তুই দুজনের মাঝখানে পড়ে না পাটি ছাপটা হয়ে যাচ্ছিস। মাথা গরম করিস না, মাথা গরম করিস না, আমি আছি তো। ভাই হু না, আসলে কি জানিস, মোম আজকে তোর সঙ্গে যেটা করছে না সেটা তোর মা আমার সঙ্গে সারা জীবন ধরে করে গেছে, এখনো করছে। তবে আমি আমি তোকে কিচ্ছু হতে দেবো না, তোকে আগলে রাখবো, আমার বুক দিয়ে আগলে রাখবো, মিলিয়ে নিস, কাউকে ছুঁতে দেবো না তোকে, সবার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাব আমি তোকে। ওরে তুই যে আমার পরশ পাথর রে, ঠেকালি সোনা। এটা তুই একদম ঠিক করিস নি মোম, তুই বলছিস ডিজার্ভ করার কথা, রিজু তোর থেকে অনেক ভালো ব্যবহার ডিজার্ভ করে। এই শোন, তুই একদম ওকে বাঁচানোর চেষ্টা করবি না, ও যেটা করেছে সেটা অন্যায় করেছে, ওকে আগে তো কখনো কাজ করতে দেখেনি, আর আজ ওর এত ইম্পর্টেন্ট কাজ পড়ে গেল যে ও তোকে ফেলে রেখে নিজের বাড়িতে দৌড়ালো। মোম, ওর যদি এত ইম্পর্টেন্ট কাজ ছিল তাহলে আমাকে আগেই বলতে পারতো, ওর জায়গায় আমি চলে যেতাম তোর সাথে। তোর প্রবলেমটা কি জানিস, তুই নিজে একাই বলে যাবি, অন্য কারোর কথা শুনবি না। ওখানে যেটা রিজুর সাথে করেছিস এখন সেটা আমার সাথে করছিস। কিন্তু পালক তুই আমার কথা শোন একবার। শোন, ও এলেই ওকে আগে এটা বলবো সেটা বলবো, সেটা আগে থেকে ঠিক করে রাখবি না, কখনো সামনের মানুষটার কথাটা একটু শুনবি। আর তোকে কে বলেছে রিজুর সেন্স নেই, দায়িত্ব জ্ঞানহীন ছেলে? বাবার ইকো টেস্ট হয়ে যাওয়ার পর বাবাকে বাড়িতে পৌঁছে দিয়ে রিজু আবার আমার কাছে ফিরে এসেছিল, সারাক্ষণ আমার সাথে ছিল যাতে আমার একটু অসুবিধা না হয়। আর তুই ওকে বলছিস দায়িত্ব জ্ঞানহীন ছেলে? দময়ন্তী ম্যাম ওকে ফোন করেছিল কোনো একটা পেপারসে সাইন করার জন্য, আর ওর যাওয়াটা খুব দরকার ছিল, ও যেতে চায়নি, আমি ওকে জোর করে পাঠিয়েছি। কিন্তু আর তুই জানিস ও থাকতে পারবে না বলে ও রমিতকে ফোন করেছিল, তাই রমিত এসেছিল। না জেনে শুনে এমন এক একটা কাণ্ড করিস না তুই, আমার নিজেকে এর জন্য দায়ী মনে হচ্ছে। তুই নিজেকে কেন দায়ী করছিস পালক? আমার সঙ্গে গিয়েছিল বলেই তো তোদের মধ্যে ঝামেলাটা হলো। প্লিজ পালক, তুই নিজেকে দায়ী করিস না। আচ্ছা ঠিক আছে, আমার রিজুর সঙ্গে দেখা হোক, আমি ওকে সরি বলে দেব। দেখা হলে? মানে তোর নিজের থেকে দেখা করার কোনো তাগিদ নেই? বারবার এক জায়গায় আঘাত করলে না সেই জায়গায় ক্ষত তৈরি হয় মোম, ভালোবাসা আঘাত করে না, আহতকে দু হাতে তুলে ধরে তাকে নিরাময় করে। অনেক কিছুই তোকে বলেছিস, একবারের জন্য ওকে জিজ্ঞাসা করেছিস ও খেয়েছে কি না বা কি করছে। মোম, তোর ভালোবাসা, তোর গর্ব, তোর অহংকার, তাকে সম্মান কর। আর তুই তো খুব লাকি যে রিজুর মতো একজন জীবনসঙ্গী পেয়েছিস। আচ্ছা বাবা সরি, সরি, আরে বাবা সরি সরি সরি, অনেকবার সরি বলেছি। আমার মুশকিলটা কি জানিস তো? কি? তোর উপর বেশিক্ষণ রাগ করে থাকতেই পারি না। আর আমার মুশকিল কি বলতো? কি? রিজুকে না বকলে না আমার মনেই হয় না আমার বয়ফ্রেন্ড, মনে হয় কোন একটা পাশের পাড়ার ছেলে। হে ভগবান, তুই এক্ষুনি রিজুকে ফোন কর। এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি। তোর আর মোমের মধ্যে ঝামেলাতে তোদের প্রেমের মোমবাতি নিবু নিবু হয়ে যাচ্ছে, এর জন্য দায়ী কে জানিস? তোর মা। মা? মা কেন দায়ী হবে? এই রে, এ
এই ছেলেটাকে দেখছি একেবারে রামায়ণ মহাভারত থেকে নিয়ে শুরু করতে হবে গো, সবকিছুর মূলে তো ওই মাই দায়ী। বাবা যাক, আমি খুব সহজ ভাবে ব্যাখ্যা করে দিই তোকে। এই ধর, এই ঘরের আলোটা নিবে গা, তুই কি দেখতে যাবি? ফিউজ দেখতে যাবি, ফিউজ ঠিক তো লাইট ঠিক, একই ব্যাপার। ওই ছেলের গলা জড়িয়ে ছবি দিলেই মা হওয়া যায় না রে। ধীরে, ছেলের গলা জড়িয়ে ছবি দিয়ে দিলে আমি মা মা। আরে বাবা, তার জন্য না ছেলের ইমোশন বুঝতে হয়, সেন্টিমেন্ট বুঝতে হয়, তাহলেই ছেলের প্রমোশন হয়। নালে ওই 30 বছর বয়স হয় না, 4 বছরের ছেলের মতন মায়ের আঁচল ধরে ঘুরবে। আমি যদি অবশ্য তোর মায়ের জায়গায় থাকতাম, এটা হতে দিতে পারতাম না বাবা। অ্যাকচুয়ালি মা হয়তো অত ভেবে চিন্তে কিছু করেনি, সিরিয়াসলি হয়তো কিছু দরকার ছিল। এটাই তো আমি এতক্ষণ ধরে তোকে বলার চেষ্টা করছি বাবা। তোর মা কোনো কাজই ভেবে চিন্তে করে না রে, শুধু নিজের দরকারের কথাটাই ভাবে। নিজের কাজ হয়ে গেল, ব্যাস, তোমাকে আর দরকার নেই। শোন, বাবা হবি তো একদিন, তখন বুঝবি সন্তান হলো শরীরের হাড় লাং কিডনি, ওদের সবসময় যত্নে রাখতে হবে, সবসময়, না হলে শরীর বিগড়ে যাবে। যাক, এত কিছু ভেবে লাভ নেই, জুতো সোল খুলে গেছে, তখন হাফ সোল মারতে হবে। মানে? মানে তোমার সোল খুলে হাতে চলে এসেছে, এখন সেটাকে যথাস্থানে বসাতে হবে। টেনশন করিস না, এরকম অপারেশন আমি অনেক করে নিয়েছি, দরকার পড়লে আমি মোমের সঙ্গে ফোনে কথা বলে দেবো। বাবা, তুমি তুমি মোমের সঙ্গে কথা বলবে? বলবো, সবসময় কি তোর মাই ঝামেলা মেটাবে? বাবাটাকে কখনো চিনি না রে, এখন থেকে তো সব ঝামেলা তোরই বাবা মেটাবে, বাবার জায়গা সবার উপরে। পুরাণে মায়েদের সম্পর্কে কি বলেছে? জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, ওর চারখানা শব্দ। আর বাবাদের সম্পর্কে কি বলেছে? আমি বলছি, তুই গুন প্রীতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, কটা হলো? 13টা। ও লাভলি। মোম মোম, আই এম সরি। সরি তো আমি তোমাকে বলবো, আলোক আমাকে সবকিছু বলেছে। আই এম রিয়েলি সরি রিজু। বাবা, আমি একটু মোমের সাথে ঘরে গিয়ে কথা বলছি। হ্যাঁ, যাও যাও যাও, এই বয়সেই তো প্রিভিয়াসি দরকার। যাও বাবা, যা যা যা। হ্যাঁ, হ্যালো। আর একটু হলে 3.5 কিলোর কাতলা মাছটাকে টাক করে চিপ দিয়ে ধরে ফেলেছিলাম, কিন্তু একটা চিল এসে না ছু মেরে নিয়ে করে চলে গেল। আমার আর মাছের মাথা দিয়ে ডাল খাওয়া হলো না। যাই একটু সেবন করি। আমাকে ছাড়ো না, আমি সুস্থ আছি। পালক, পালক এসে গেছে, আমাকে বলবে তো আগে। হ্যাঁ বাবা। এসে গেছিস, তুমি আবার উঠে এলে কেন? আরে দেখ না, শুনেছে তুই অনেকক্ষণ আগে ফিরেছিস, তোর সাথে কথা বলার জন্য ব্যস্ত হয়ে পড়লো। তুমি একদম চিন্তা করো না বাবা,
ডাক্তার তোমার রিপোর্ট দেখেছেন, সেরকম ভয়ের কিচ্ছু নেই, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমি তো জানি রিপোর্টে কিচ্ছু পাবে না, আরে কিছু হলে তবে তো পাবে। আমি তো তোর মাকে বলছিলাম, দেখো ও ডাক্তারি রিপোর্টে কিচ্ছু পাওয়া যাবে না। দেখুন, দুটো আটারিতে ব্লকেজ আছে আর তৃতীয়টা ন্যারো হয়ে গেছে। এরে পালক, ডাক্তার এই কথাগুলোই বলেছে তো? আরে আমার কিছু হলে আমি জানবো না। এই রিপোর্টগুলো কোথায় দেখি, রিপোর্টে কি লিখেছে? রিপোর্টগুলো দেখে রিপোর্টগুলো নিয়ে কি করবে? আরে আমি দেখ, সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা সব ঠিক আছে। তাহলে দে আমি দেখি একবার। আরে ছাড়ো না। আহা, ও যখন বলছে তখন তুমি একটু শান্ত হয়ে বসো তো। আমি শান্তই আছি, আমি আমি আবার অশান্ত হব? এইসব ক্ষেত্রে ব্যাপারটা বাইরে থেকে বোঝা যায় না, মনে হয় এভরিথিং ইজ ওকে, বাট ভেতরে ভেতরে অসুখটা থাবা বসাতে শুরু করে, আর ওনার ক্ষেত্রে থাবাটা একটু বেশি বসেছে। আরে বলো কি ভাবছিস? আরে রিপোর্টে ভয়ের কিচ্ছু নেই আমি জানি। বাবা এবার থেকে তুমি কিন্তু সব চিন্তা বন্ধ করে দাও। বেশ, যখন আমি ছোট ছিলাম তখন আমাকে কিছু ভাবতে দিতে না, এখন আমি বড় হয়ে গেছি, চাকরি করছি, এবার থেকে আমি ভাববো, আর তুমি শুধু বসে বসে রেস্ট নেবে। দেখেছো আমাদের মেয়ে কেমন বড় হয়ে গেছে, আমাদের দায়িত্ব নিতে চাইছে। মেয়ে যখন বড় হয়ে যায় তখন কিন্তু সে বাবার কাছে মেয়ে নয়, মা। জানি তো, সেই জন্যই তো তোকে আমি সব সময় মা বলে ডাকি। তুই না একদম আমার মায়ের মতো দেখতে হয়েছিস। হ্যাঁ রে, মাও ঠিক এইভাবে কথা বলতো। তুই যখন হলি তখন সবাই বলেছিল আমার মা ফিরে এসেছে। তুই আমার সত্যিকারের মা রে, সত্যিকারের মা তুই। বাবা আমি এবার থেকে কিন্তু সেই মায়ের দায়িত্ব পালন করব। মায়েরা যেরকম ভালোবাসে তেমন কিন্তু শাসনও করে। দাঁড়াও এক মিনিট। এটা কি? এই ডায়েট চার্টটা ভালো করে পড়ো, যেমন যেমন লেখা আছে তেমন তেমন খেতে হবে কিন্তু তোমাকে। আর তেল জাতীয় খাবার একদম বাদ। আর কিছু এক্সারসাইজ আছে সেগুলো আমি তোমায় দেখিয়ে দেবো। এগুলো কিভাবে খাবো রে? সব তো সেদ্ধ খাবার, আর আমি তো বাঙালি, বাঙালি একটু ভাজাভুজি খাবে না? দেখো দেখো, আরে আমরা বাঙালি, একটু তেলে ঝোলে একটু ভালো করে ফ্রাই করে। না তোমার কিন্তু খাওয়া দাওয়া করার রেস্ট্রিকশন আছে। কটা দিন তুমি একটু সেদ্ধ খেতে পারবে না? তুই কিছু চিন্তা করিস না তো পালক, আমি তো রান্না করব, আমি সব নিয়ম মেনে চলব। বাবা তোমার তো আমাকে নিয়ে অনেক স্বপ্ন, আমি অনেক বড় হব, নিজের কোম্পানি করব, অনেক মানুষকে চাকরি দেব। আমার স্বপ্ন পূরণ করার জন্য তো তোমাকে ভালো থাকতে হবে বলো, না হলে আমি স্বপ্ন পূরণ করার পর কাকে দেখাবো? ঠিক বলেছিস মা, কাকে দেখাবে স্বপ্ন পূরণ করার পরে? বেশ, আজ থেকে তুই যা বলবি আমি সব শুনব, তোর সব কথা আমি শুনব। বাবা আজ থেকে তোমাকে বাঁচানোর লড়াই শুরু হলো আমার। জানি না, সত্যিই জানি না জিততে পারবো কিনা, কিন্তু শেষ পর্যন্ত লড়ব। তোমার ট্রিটমেন্টে কোনো গাফিলতি করব না আমি। গোপাল, এই লড়াইয়ে সব সময় তুমি আমার পাশে থেকো, আমার পাশে থেকো তুমি। এই লড়াই তোর একার নয় মা, এই লড়াই আমার। যে আঘাতে আসুক না কেন আমরা একসঙ্গে তার মুখোমুখি হব। তোর স্বপ্ন আমি পূরণ করবই।